সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কবুতরের খাবার কিনতে এসেছি, তো আপনাদের জন্য একটা বড় ধরনের সুখবর আছে। যারা কবুতর লালন পালন করছেন বা কবুতর প্রেমী, তাদের জন্য আসলে সুখবরটি হচ্ছে এটাই যে কবুতরের খাবারের দাম কিছুটা কমা শুরু করেছে। তো এটা আমরা চাই যে অব্যাহত থাকুক, এই কবুতরের দাম, খাবারের দাম কমে যাক। কেননা আমরা জানি যারা কবুতর লালন পালন করেন, এই খাবারটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর দামের সাথে তাদের কবুতর লালন পালন করা বা অন্যান্য যেই সমস্ত আনুষঙ্গিক বিষয়গুলো আছে এগুলো জড়িত। তো খাবারের দাম কমছে সেটি শেয়ার করব। আমি খাবার কিনলাম অলরেডি, তো আপনাদেরকে একটু আজকের দামের যে অবস্থা বা বাজার দর সেটা একটু শেয়ার করব। বিশেষ করে রেগুলার যেই খাবারগুলো আমরা কবুতরকে দিই সেই খাবারগুলো নিয়েই কথা বলবো বা আপনাদের দেখাবো যে কোন খাবারের কেমন দাম। তো চলুন আমরা দেখে নেই যে আজকের কোন কোন খাবারের কেমন দাম রয়েছে আজকের বাজার রেটে, সেটা একটু শেয়ার করব। তো এখানটায় দেখতে পাচ্ছি আমরা ডাবলি, এটি মাঝারি সাইজের ডাবলি আছে। এই ডাবলি 90 টাকা। আরেকটি সাইজ আছে বড় সাইজের ডাবলি, সেই ডাবলি হলো 80 টাকা। তো এই দুটি সাইজের ডাবলি মূলত পাওয়া যায়। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি রেজা বা অ্যাংডা বলা হয়, এটি হলো 80 টাকা কেজি বর্তমান বাজার দর। এর পাশেই আমরা দেখতে পাচ্ছি বাজরা, তো এই বাজরার কেজি 90 টাকা চলে, সাদা বাজরা 90 টাকা কেজি আমরা আজকে বাজার রেট দেখতে পাচ্ছি। এরপরে এখানে ধান আছে, বিভিন্ন কোয়ালিটির ধান আছে, তো সেই ধানগুলো আকার ভেদে বিভিন্ন দামের হয়ে থাকে। তো এই ধানগুলো হলো 40 টাকা কেজি, এটি খুচরা বাজারের কথা বলছি। আমরা যারা খুচরা কিনি তাদের জন্য 40 টাকা কেজি। এখানটায় আরও কিছু ধানের আইটেম দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো 40 টাকা কেজি। যেটি গুরুত্বপূর্ণ খাবারটি সেটি হলো এখানটায় আমরা দেখতে পাচ্ছি সেটি হলো গম। এই গমের কেজি অনেকটাই কমেছে, আগে 65 টাকা ছিল, 55 টাকা, এরপরে এখন 50 টাকা এসেছে। তো এই গমটি যত কমবে তত খাবারের দাম কিন্তু আলটিমেটলি কমবে। তো এপাশটায় আমরা ভুট্টা দেখতে পাচ্ছি, ভুট্টা যেটি হলো আস্ত ভুট্টা, তো এই ভুট্টার কেজি হলো 50 টাকা, এই ভুট্টা ভাঙার কেজিও 50 টাকা। কীভাবে এই জায়গাটায় আমরা ভুট্টা ভাঙা দেখতে পাচ্ছি, ভুট্টা ভাঙাও হলো 50 টাকা পার কেজি। আর এখানে মিক্স খাবার আছে, এই মিক্স খাবারটি হলো মূলত 50 টাকা। যারা অনেকেই আছেন ঝামেলা করতে চান না, তাদের জন্য এই মিক্স খাবারটি অত্যন্ত ভালো একটি খাবার হতে পারে। এটার মধ্যে কয়েক ধরনের খাবার উপাদান আছে, এটি কেজি হলো 50 টাকা। আরেকটি আছে মিক্স, সেটি 60 টাকা, সেটি একটু ভালো কোয়ালিটির। এর পাশাপাশি এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি মুগ ডাল। ভাই মুগ ডাল কত করে চলতেছে? মুগ ডাল হচ্ছে 80 টাকা, দেশি যে মুগ ডাল 80 টাকা কেজি। এটি হলো পাখিদের খাবার মিক্স, যেটা খাবার বিভিন্ন বাজারি ঘর বা অন্যান্য যে পাখিগুলো আছে পাখিগুলোর খাবার, এটির কেজি হলো 90 টাকা। তো মোটামুটি এই খাবারগুলোই নিয়ে কথা বলা যায়। এছাড়া এখানে আরেক ধরনের রেজা আছে, রেজা বা অ্যাংডা, তো এটির মধ্যে একটু মিক্স বলা যায়, এই মিক্স রেজা। এটার মধ্যে যেটি খেসারি ডাল, এরপরে মসুরি ডাল আর রেজা, এই তিনটি আইটেমে এটি মিক্স রেজা। এটির দামও হলো পার কেজি 80 টাকা, পার কেজি 80 টাকা করে। তো এভাবে যেই খাবারগুলো আছে এই খাবারগুলো কিন্তু রেগুলার খাবার হিসেবে এখানে পাওয়া যায়। তো এছাড়া যেই খাবারটি আমরা এখন দেখতে পাচ্ছি সেটি হলো চীনা। ভাই চীনা কত করে? চীনা হচ্ছে 80 টাকা। এগুলো একই দরের, একই খাবার রেটে একই দরের এগুলো চলতেছে। চীনার বর্তমান রেট হলো 80 টাকা। তবে আমি যেটি বললাম মাঝখানে যে বা শুরুতে যে সব খাবারই মোটামুটি একটু পরতির দিকে কমা শুরু করেছে, তো আশা করি যে খুব দ্রুত আরও কমবে খাবারের দাম। এবং এই দোকানি ভাইকে জিজ্ঞেস করলাম, পরিচিত ভাই আমার, উনিও বললেন যে খাবারের দাম আসলে কমা শুরু করেছে, তো আশা করি আমরা একটু অব্যাহত থাকবে। তার ফলে যারা কবুতর লালন পালন করেন বা আমরা করি তাদের জন্য এটি বড় ধরনের একটি সুখবর বলা চলে।
আর ভাই এই যে আপনার ইয়ে কি বলে সূর্যমুখী, সূর্যমুখীর বীজ কত করে? 180 টাকা। সূর্যমুখীর বীজ 180 টাকা, এটাও মনে হয় বাড়তি ছিল না, 200 টাকার উপরে ছিল মনে হয়, 220 টাকা বা 15 টাকা, 200 টাকা ছিল। হ্যাঁ, তো মোটামুটি এরকম 5 টাকা 10 টাকা হারে কমছে, এটি আশা করি অব্যাহত থাকবে এবং আমরা কবুতর যারা লালন পালন করি তাদের জন্য একটি বড় ধরনের একটি ভালো খবর আসলে। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কবুতরের খাবার দাম দিন দিন কমা শুরু করেছে, তো এটা অব্যাহত থাকলে আসলে আগের যেই দিন কবুতরের যে দাম সেই দাম কিন্তু বৃদ্ধি পাবে। আমরা জানি যে খাবারের দামের সাথে কবুতরের যে দাম সেটার একটা ওতপ্রোত রিলেশন আছে, সুতরাং যত খাবারের দাম কমবে তত কবুতরের দাম বাড়বে। তো এটি হলো বড় ধরনের একটি সুখবর। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো সময়, সে পর্যন্ত সবার প্রতি শুভকামনা।